YouTube এ আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন দা লার্নিং টিউব চ্যানেলটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি দা লার্নিং টিউবের ইংলিশ বেসিক গ্রামারের আজকের এপিসোডে। আজকে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ নিয়ে। অ্যাডজেক্টিভ শব্দের বাংলা অর্থ বিশেষণ। বাংলাতে বিশেষণ বলতে যেমন বিশেষের দোষ গুণ অবস্থা বোঝায়, তেমনই ইংরেজিতে অ্যাডজেক্টিভ বলতে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায়। এখানে নাউন এবং প্রোনাউন এই ওয়ার্ড দুটি গুরুত্বপূর্ণ, কারণ পার্টস অফ স্পিচে যে আটটি প্রকার রয়েছে, এই আটটি প্রকারের শুধুমাত্র নাউন এবং প্রোনাউনের দোষ গুণ অবস্থা যদি বোঝায় তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। আর বাকি যে ছয়টি পার্টস অফ স্পিচ রয়েছে, এই পার্টস অফ স্পিচের দোষ গুণ অবস্থা যদি বোঝানো হয় তখন কিন্তু সেটি হয়ে যাবে অ্যাডভার্ব। আমরা বিষয়টি ক্লিয়ার হব কয়েকটি যদি উদাহরণ দেখি, যেমন রাতুল ইজ আ গুড স্টুডেন্ট। তারপরে আমরা দেখব নাজমুল হ্যাজ ডান আ ফ্রাইবোলাস ওয়ার্ক। এই সেন্টেন্স দুটিতে যে গুড এবং ফ্রাইবোলাস শব্দ দুটি আছে, এই দুটি হচ্ছে অ্যাডজেক্টিভ। কি জন্য? এখানে গুড শব্দটি যে স্টুডেন্ট নাউন আছে, এই নাউনটিকে মডিফাই করছে, অর্থাৎ নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা বলতেই আমরা বুঝি মডিফাই করা। এখানে ছাত্রটি কেমন, এটি বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে গুড। আর এখানে এই যে ওয়ার্ক শব্দটি আছে, ওয়ার্কটি হচ্ছে নাউন, আর এই নাউনকেই মডিফাই করছে ফ্রাইবোলাস শব্দটি। এজন্য এই ফ্রাইবোলাস এবং গুড এই শব্দ দুটি হবে অ্যাডজেক্টিভ। সাধারণত নাউনের আগে শব্দটি হয় অ্যাডজেক্টিভ, তবে যদি একটি নাউনের আগে আরেকটি নাউন থাকে তখন এই প্রথম নাউনটিও কিন্তু অ্যাডজেক্টিভ হয়। যেমন আমরা যদি বলি হি ইজ আ কলেজ স্টুডেন্ট, এখানে কলেজ শব্দটি মূলত একটি নাউন, কিন্তু এই সেন্টেন্সটি স্টুডেন্ট শব্দটিকে মডিফাই করছে এই কলেজ দিয়ে, অর্থাৎ ছাত্রটি কোথায় পড়ে, কলেজে পড়ে, কলেজের ছাত্র। এজন্য এই যে ছাত্র নাউন আছে, এই নাউনটিকে আরেকটি নাউন দিয়ে মডিফাই করা হচ্ছে, এই জন্য এখানে কিন্তু এটি নাউন হবে না, এটি হবে অ্যাডজেক্টিভ। তো আশা করি অ্যাডজেক্টিভের ডেফিনিশনটি মোটামুটি সবার কাছে ক্লিয়ার।